तो हे गाइस आबारो आपनादेरके এই নতুন ভিডিওটিতে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটি কোন বিষয় হতে চলেছে সেটি আপনারা হয়তো এই ভিডিওটির থাম্বনেলটি দেখে বুঝে গেছেন। তো আজকের এই বিষয়টি হচ্ছে যে আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটিতে 500টি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে, তাহলে কিন্তু আপনাকে এই ভিডিওটিকে দেখতেই হবে। আর আপনার যদি এখনো পর্যন্ত 500টি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি বা হতে চলেছে, তাও কিন্তু আপনাকে এই ভিডিওটি দেখে রাখা দরকার। কেননা 500টি সাবস্ক্রাইবার যখনই আপনার ইউটিউব চ্যানেলটিতে কমপ্লিট হবে, তখনই আপনি ইউটিউবের তরফ থেকে 3টে ফিচার্স এনেবল করতে পারবেন। তো এই 3টে ফিচার্সের সম্বন্ধে জানতে হলে কিন্তু আপনাকে এই ভিডিওটিকে একটুও স্কিপ করলে চলবে না। এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে ভালো করে দেখতে হবে, তবেই কিন্তু আপনি এই 3টে ফিচার্সের ব্যাপারে জানতে পারবেন। তাহলে গাইস লেটস স্টার্ট। তাহলে গাইস এবার দেখে নেওয়া যাক যে 500টি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে ইউটিউবের তরফ থেকে 3টে কি কি ফিচার্স পাওয়া যায়। তো ফার্স্ট ফিচার্স যেটি হচ্ছে যে কাস্টম ইউআরএল। তো এই কাস্টম ইউআরএল এই ফিচার্সটি পাওয়া যায় মূলত আপনার ইউটিউব চ্যানেলে যদি 100টি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে আপনার সেই ইউটিউব চ্যানেলটি যদি 30 দিনের পুরনো হয়, তাহলে কিন্তু এই কাস্টম ইউআরএল যে ফিচার্সটি রয়েছে সেই ফিচার্সটি কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো আপনি এখন এখানে দেখতেই পাচ্ছেন যে ইউটিউব চ্যানেলটি ওপেন করেছি এবং এই ইউটিউব চ্যানেলের উপর দিকে যদি ক্লিক করা হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যানেল www.youtube.com/ তারপরে দেখতে পাচ্ছেন সেই ইউটিউব চ্যানেলটির নাম এবং তারপর রয়েছে এই যে হিজিবিজি, এগুলো কিন্তু কোড রয়েছে। তো ঠিক আপনার ইউটিউব চ্যানেলটিকে খুঁজে পাওয়ার জন্য আপনি যদি এই লিঙ্কটিকে তাকে বলার চেষ্টা করবেন, সেও কিন্তু বুঝতে পারবে না বা আপনিও কিন্তু ভালো করে বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি এই ইউআরএলটিকে আপনার ইউটিউব চ্যানেলটিতে 100টি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এই ইউআরএলটিকে নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখন যদি এই ইউটিউব চ্যানেলটির অ্যাবাউট সেকশনে যাওয়া হয় তাহলে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে www.youtube.com/ তারপরে আমার ইউটিউব চ্যানেলটির নেম। তো ঠিক এইরকম কিন্তু দেখা যাবে। যখন আপনি কাস্টম ইউআরএলটিকে সেট করে নেবেন তখন কিন্তু ঠিক এইরকম দেখতে পাবেন। তো এই লিঙ্কটিকে যদি আপনি এখন কোনো বন্ধু বান্ধবকে বা যে কাউকে কিন্তু অনায়াসে বলে ফেলতে পারবেন এবং তারপরে কি হবে, যখন আপনার সেই বন্ধুটি ক্রোমে গিয়ে বা ইউটিউবে গিয়ে যখন www.youtube.com/ আপনার ইউটিউব চ্যানেলটির নাম দিয়ে যদি সার্চ করে, তাহলে কি হলো, আপনার সেই বন্ধুটি কিন্তু অনায়াসে আপনার সেই ইউটিউব চ্যানেলটিকে খুঁজে পেল। এখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি সে দেখতে পারবে এবং যার ফলে কিন্তু আপনার ভিউজও বাড়তে চলেছে। তো এবার সেকেন্ড ফিচার্সটি হচ্ছে যে কমিউনিটি ট্যাব। তো ইউটিউব চ্যানেলটিকে ওপেন করার পর ঠিক ভিডিও সেকশন তারপরে গেলে পরেই দেখা যাবে যে কমিউনিটি ফিচার্স বলে একটি অপশন রয়েছে, যেখানে ক্লিক করলে আপনি ঠিক এইরকম পোস্টগুলি করতে পারবেন। আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটিতে কোনো একটি ভিডিও পাবলিশ করলেন, ঠিক সেই ভিডিওটির নোটিফিকেশন আপনার সাবস্ক্রাইবারের কাছে যায়। তো তখন যদি সে ভিডিওটিকে মিস করে ফেলে, যদি না দেখে নোটিফিকেশনটি দেখে, তাহলে সেই ভিডিওটির লিঙ্কটি কপি করে আপনি আবার যদি ঠিক এইভাবে কমিউনিটি ট্যাবে পোস্ট করেন, তাহলে কিন্তু আবারও সেই সাবস্ক্রাইবারের কাছে নোটিফিকেশন যাবে। তখন কিন্তু সে সেই নোটিফিকেশনটিকে দেখে আপনার ভিডিওটিকে দেখতে পারে। এবং এছাড়াও আপনি এখানে কোনো ধরুন ফেস্টিভ্যাল চলছে, তখন কিন্তু আপনি এখানে সেই ফেস্টিভ্যালের ছবিটি দিয়ে এখানে ঠিক এইভাবে পোস্ট করতে পারেন বা এমনকি আপনার মনের কথা সেখানে প্রকাশ করতে পারেন। যেমনটা ফেসবুকে আপনি পোস্ট করেন আপনার ফটো, ঠিক ইউটিউবের এই কমিউনিটি ট্যাবে কিন্তু ফটো পোস্ট করতে পারেন। যেমন ধরুন ইয়েস অর নো বা ইউটিউবের কালার কোনটি বা হোয়াটসঅ্যাপের কালার কোনটি, ঠিক এই অপশন যেরকম দেওয়া থাকে ঠিক এরকম এই পোস্টগুলিও কিন্তু আপনি এই কমিউনিটি ট্যাব থেকেই করতে পারবেন। তো এবার দেখে নেওয়া যাক থার্ড ফিচার্সটিকে। তো এই থার্ড ফিচার্সটি হচ্ছে যে ট্যাগের ব্যাপারে। তো আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও পাবলিশ করেন, ঠিক সেই সময় সেই ভিডিওটির টাইটেল লিখতে হয়। টাইটেল লিখলেন এবং তার পাশে এই @ সিম্বলটি যদি আপনি সেখানে দেন, দেওয়ার পরে আপনি কোনো কিছু যদি লেখেন, তাহলে কিন্তু এখানে অনেকগুলো চ্যানেলের নাম সেখানে সাজেস্ট করবে আপনাকে। তো এইবার কথা হচ্ছে যে আপনি সেই @ লেখার পরে আপনি যেই চ্যানেলটিকে ট্যাগ করতে চাইছেন সেই চ্যানেলের নাম যদি এখানে দিয়ে দেন, তাহলে কিন্তু এই ভিডিওটি সেই চ্যানেলটিকে ট্যাগ করা হয়ে গেল। এর ফলে কি হবে, এর ফলে আপনি যে ভিডিওটি ছাড়লেন সেই ইউটিউবারকে ট্যাগ করে, তো সেই ইউটিউবারের যে ভিউয়ার্সরা রয়েছে তারাও কিন্তু আপনার এই ভিডিওটিকে দেখতে পাবে। एर फले किन्तु आपनार सेई भिडियोटिते भिउजो बाड़बे। सो गाइस এই তিনটে ফিচার্স আপনার কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। তাহলে গাইস আজকে এই পর্যন্তই, আবারো দেখা হচ্ছে এই ধরনেরই অন্য কোনো ভিডিওতে।